ওবাইদুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দিন যাবতই তিনি কিন্তু ভাইরাল, বেশ ভাইরাল। কেন ভাইরাল সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তবে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবাইদুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের বিরুদ্ধে হুজুররা সমাবেশ করতেছে। দর্শক শ্রোতা, কেন, কিসের জন্য আমাদের দেশের আলেমরা হঠাৎ করে এই যে মির্জা কাদেরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, মির্জা কাদেরের ফাঁসি যেতেছে, মির্জা কাদেরের বিচার চেতেছে, এটা কি আমরা জানি? দর্শক শ্রোতা, এই ওবাইদুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের তার নিজের এলাকায় একটা সমাবেশ করতেছিল। সেইখানে সমাবেশের সময়কালই আমার যতটুকু ধারণা যে আসরের আয়োজন বা এরকম কিছু একটা জিনিস যেটা আয়োজন পড়ে যায়, তো আয়োজনটা পড়ার সঙ্গে সঙ্গে তিনি বলে এটা আমার জন্য সত্য, আমি আমার বিরুদ্ধে এটা ষড়যন্ত্রমূলক, আয়জানটা 10 মিনিট পরে দিলে কী হইতো? আসলে আয়জান আল্লাহর নির্ধারিত সময় সীমা বাধা আছে। আসলে আলেমরা কোনো প্রেসিডেন্টের অপেক্ষায় থাকে না, হুজুররা মজ্জেমরা কোনো প্রেসিডেন্টের অপেক্ষায় থাকে না। আল্লাহর হুকুম আছে যে এখন আয়জান দেওয়া লাগবে, তখনই আয়জান দেয়। আপনি যদি বলেন যে আমি মিটিং করতেছি আমার জন্য আধা ঘন্টা পরে, কেন আয়জানটা দিল না? ভাই, তোমার বাবার হুকুমে আয়জান দেবে? আমি মির্জা কাদেরকে বলতে চাই, তোমার বাবার হুকুমে এদেশে আয়জান চলবে না, এটা মুসলমানের দেশ, তুমি তোমার নিজের স্বার্থে রাজনীতি করো। আমি মির্জা কাদেরের সাথে আমার কোনো সত্যমি নাই ভাই। আমি মির্জা কাদেরের যেই কিছুদিন আগে কথাবার্তা দেখছিলাম, আমার কাছে মনে হয়েছে যে তিনি কিছু সত্য কথা তুলে ধরছে। তারপর আবার কিছু সন্দেহ হয়েছে যে হঠাৎ করে তিনি এত লাফাইতেছে কিছুর জন্য, আর লাফানোর পরে তারা কেন এখনও পর্যন্ত দল থেকে পরিষ্কার করতেছে না, অনেক সন্দেহ। তো সেই বিষয়ে আমি যাব না, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেখানে মির্জা কাদের নিজে আয়জানের মানে আয়জানের বিরুদ্ধে বলাটা আমার ভুল হবে, তাকে আমি পাগলও বলতে পারি, যে তিনি কেন বললো যে আয়জানটা 10 মিনিট পরে দিতে পারলো না, এর কারণে বললাম যে তাকে আমি পাগলও বলতে পারি। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখবো যেখানে মির্জা কাদের বলতেছে যে আয়জানটা কেন 10 মিনিট পরে দেওয়া হলো না। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপরে বিস্তারিত আলাপ করবো। একখানা 10 মিনিট হবে আজান দিলে কি এখানে ষড়যন্ত্র নেই, তো দর্শক শ্রোতা অবশ্যই প্রমাণ পেলেন। তবে এই সামান্য একটু ভিডিও ক্লিপটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমাদের দেশের কিছু অংশ আলেমরা তার বিরুদ্ধে সমাবেশ করতেছে, বিভিন্নভাবে তাকে মানে মাপ চাইতে বলতেছে। তবে আমি বলবো যে আসলে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। আমি তো আগেই এক কথা বলছি যে মির্জা কাদের আসলে পাগল হয়ে গেছে। তো তার ভাই ওবাইদুল কাদের সাহেব কিন্তু বুঝতে পারছে যে আমার ভাই তো পাগল, পাগলকে আর কী বলবো। কেননা যদি মির্জা কাদেরের কথা সত্য হয়ে থাকে, বাংলাদেশে যে রাজনীতি চলতেছে বা ভোট হইতেছে না, চুরির মাধ্যমে ক্ষমতা আসতেছে, তাহলে অবশ্যই ওবাইদুল কাদের সহ বাংলাদেশের 300 জন এমপি হচ্ছে চোর। আর যদি ওবাইদুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের কথা ভুল বলে থাকে, পাগলামি করে থাকে, তাহলে তাকে কেন এখনও দল থেকে পরিষ্কার করতেছে না? এই পাগলটাকে কেন লাথি মেরা দল থেকে বিদায় করতেছে না? বাস এতটুকুই। আমি জানি যে আপনাদের কমেন্ট বিভিন্নভাবে হইতে পারে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি শুধু এতটুকুই বললাম, হয়তো তিনি পাগল, নয়তো তিনি যা বলতেছে এটা সত্য কথা। তো আমি আলেমদেরকে হুজুরদেরকে কেন বললাম যে দরকার নেই, আমার কাছে মনে হইতেছে তিনি পাগলই বাস। কারণ যে ব্যক্তি মহান আল্লাহর দেওয়া বিধান, মহান আল্লাহ আমাদের আল্লাহর হুকুম যে নামাজ পড়তে হবে, তো নামাজের জন্য একটা আয়জানের ব্যবস্থা হয়েছে, যেটা আয়জানের সঙ্গে সঙ্গে মানুষ নামাজ পড়বে, মসজিদে আসবে, নামাজ পড়বে। তো এটা যে হুকুম, যে সময় নির্ধারিত করা আছে, এটা আল্লাহর দেওয়া সময়, এটা কোনো বান্দার না। তো সেই সময়টাকে যদি কেউ জোরদবস্তি টানা হিস্সা করে কমাইতে চায়, এটা তো সম্ভব না। তো ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আজকের ভিডিও আমি এখানে শেষ করবো, আল্লাহ হাফেজ।